কুমার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটন লিভার কারি। তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তিনশো গ্রাম মতো এখানে মটন লিভার নিয়ে নিয়েছি আমি। এখানে এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর দেব আমি এর মধ্যে আলু। আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, কয়েক টুকরো আলু নিয়েছি। এবার এই মটন লিভার কারি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করব, তার জন্য আমি বেশ কিছুটা কাজু বাদাম নিয়ে নিলাম, আর দেব চার মগজ, আর পোস্ত এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি ব্রেস্তা করার জন্য এইভাবে কেটে নিয়েছি, আর কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ। কড়া গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভিজে নিয়েছি, এবার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই ভাজা আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি পেঁয়াজের যে ব্রেস্তা করব, সেই পেঁয়াজ ব্রেস্তাটা করার জন্য একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে, আস্তে আস্তে নাড়িয়ে পেঁয়াজ ব্রেস্তাটা করে নেব। ব্রেস্তা করে আমি তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম, দুটো লবঙ্গ, আর দুটুকরো দারচিনি, একটা তেজপাতা, এক টুকরো শুকনো লঙ্কা, এই দিয়ে আমি একটু ভেজে নেব। গন্ধ বেরোলেই আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। গরম মশলার গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভাজবো, আস্তে আস্তে করে ভেজে লাল লাল হয়ে গেলে আমি বাদ বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি মশলা দেব, বাটা মশলা। এর মধ্যে এক চামচ মতো আমি আদা বাটা দিচ্ছি, আর দেব এক চামচ মতো রসুন বাটা। রসুনটা তেলের উপরে, রসুন বাটা তেলের উপরে দিয়ে ভাজলে এর যে গন্ধটা বেরোয় সেটা মাংসে খুব সুন্দর হয় খেতে, তো আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রসুন আর আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি এক চামচ মতো জিরে বাটা দেবো। এখানে আমি জিরে বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। আর দেবো এখানে আমি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন লঙ্কা খান সেইভাবে দিতে হবে। আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, আর দিলাম এখানে এক চামচ মতো ধনের গুঁড়ো, আর দেবো এখানে রং হওয়ার জন্য এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ হাফ চামচ মতো দিলাম আমি এখানে, কালারটা খুব সুন্দর হবে। দিয়ে মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি একটা টমেটো আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম,
সেখান থেকে আমি দু চামচ মতো দিলাম, আরও এক চামচ দিলাম, তিন চামচ মতো দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে মশলা থেকে, আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। এবার আমি মটন লিভারগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। এখানে কিন্তু মটন যেভাবে রান্না করেন সেভাবেই রান্না করতে হবে, মটনটাও বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কষিয়ে নিয়ে রান্না করতে হবে, তা না হলে মটন লিভারটা ভালো সিদ্ধ হবে না। তো আমি আস্তে আস্তে কষিয়ে নেব, তার জন্য এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, লবণটা দেখে দিতে হবে। আর দেবো আমি এর মধ্যে হলুদ, এবারে হাফ চামচ মতো আমি হলুদ দিলাম। এই সমস্ত দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা আস্তে আস্তে কষিয়ে নেব। ঢেকে আমি কিছুক্ষণ কষালাম, আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। দেখুন মটনের লিভার থেকে আর মশলা থেকে যে জল বেরিয়েছে, তাই দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি বেটে রাখা কাজু চারমগজ পোস্ত বাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এটা একটু পরেই দিতে হবে, তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তো এই বাটনাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব, নিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। যত ঢেকে রান্না করা যাবে তত লিভারগুলো সফট হবে, খেতেও সুন্দর হবে। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম, দেখুন খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল একদম ছেড়ে এসেছে মশলা থেকে। এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব, প্রয়োজন মতো গরম জল দিতে হবে, যাতে মটন লিভারটা ভালো সিদ্ধও হয় এবং যতটা গ্রেভি রাখবেন ততটা সেইভাবেই দিতে হবে। আমি এক কাপ মতো দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে আরেকবার আমি আর একটু দেব। তো এইবার আমি সমস্ত মটন লিভারটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা এবার খুলে এর মধ্যে আমি আলুগুলো, ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা খুলে আমি দুটো মতো এর মধ্যে আস্ত রসুন দিলাম। এবার একটা আলাদা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিচ্ছি, আর যে কেটে রেখেছিলাম কিউব করা পেঁয়াজ, এই পেঁয়াজগুলো একটু সতে করে নেব এর মধ্যে এই ঘিতে। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করলাম, গ্রেভিটা আমি এরকমই রাখবো, তাই হয়ে এসছে। পেঁয়াজ আমার সতে হয়ে গেছে, এবার রান্না করা মটন লিভারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি রান্না করব। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি দিচ্ছি, স্বাদ মতো চিনিটা দিতে হবে, যে যেমন পছন্দ করেন সেইভাবে, যদি কেউ পছন্দ না করেন চিনিটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে গরম মশলা, গরম মশলাটা অনেকে আবার খান, আবার অনেকে পছন্দ করেন না। আর আমি এখানে দেব পেঁয়াজ বেরেস্তা, এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে আরও বেশি ভালো টেস্ট হয়। তো আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, সার্ভ করার জন্য একদম রেডি।